ममता दीदी आपकी बात अलग है, भतीजे का टकमनी आपके पास आता है। बीजेपी हच्छे दानवर दल, दैत्यर दल, रावणर दल, दुर्योधनर दल। মাঝে কয়েকদিনের ব্রেক, ফের ভোটের প্রচারে নরেন্দ্র মোদী অমিত শাহের মুখে সেই ভাইপো। প্রথম দফার ভোটের আগে শেষ রবিবাসরীয় প্রচারে ফের পুরনো কৌশলে শান দিল বিজেপি শীর্ষ নেতৃত্ব। আর এরই সঙ্গে প্রথমবার কাটমানির টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছয় বলে চাঞ্চল্যকর অভিযোগ শানালেন অমিত শাহ। আর এক্ষেত্রে তৃণমূল নেত্রীর পুরনো মন্তব্যকে হাতিয়ার করে খোঁচা দিলেন তিনি। একটা গরিব লোক তোলাবাজি করলে 5 টাকা 10 টাকা 500 টাকা, আর আপনারা করলে আপনার আদানি বন্ধু, আপনারা করলে কত রেল বিক্রি করলে কত তোলাবাজি হয়। মমতা দিদি কেতি হুপিয়া মমতা দিদি আপনি বাত অলগ হতিজে কাজ টকমনি আপকে পাশ আতা হ। গরিব বঙ্গাল কে মজদুর কা 500 রুপিয়া বহুত বড়ি চিজ হতি হ্যায় মেরে মছুয়ারে কা, 500 রুপিয়া বহুত বড়ি চিজ হতি। জব বালু কা ডম্পার কই গুনা মহঙ্গা হো জায়েগা তো কমাই তো বালু মাফিয়া কি বড়েগি, কট মনি ওয়ালো কি তো বড়েগি। ঘর বানানে মে সামান্য নাগরিক কো হোনে ওয়ালি পরেশানি সে দিদি কো ক্যা ফর্ক পড়তা হ্যায়, কুছ নেই। জব ঘর বানানে কে হর সামান পর কট লাগেগা তো সিন্ডিকেট ওয়ালো কা খজানা গবড়েগা হি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তোলা অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল। আমি ওর নাম করে বলছি যে ওর ছেলে জয়সা, ওর থেকেই টাকা নিয়ে ওর টাকাগুলো নিয়ে নিজের কোম্পানি 150 গুণ বাড়িয়ে নিয়েছে। অমিত শাহ লজ্জা করে না পরিবারতন্ত্রের বিরুদ্ধে বলতে, নিজের ছেলে ফুলে ফেঁপে এর মধ্যে এত বড় হয়ে গেল। অমিত শাহর পাশাপাশি নরেন্দ্র মোদীর গলাতেও সেই ভাইপো আক্রমণ। পাল্টা কৌশলে মোদীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে কোন সরকার কত উন্নয়ন করেছে তা নিয়ে বিতর্কে বসার চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইহাঁ এক অলগ প্রকার কা সিঙ্গল উইন্ডো হ্যায়, বঙ্গাল ওয়ালো কো পতা হ্যায়, দেশবাসীয় কো অভি পতা নেই হ্যায় ইসকা। এ সিঙ্গল উইন্ডো ক্যা হ্যায়, বঙ্গাল মে সিঙ্গল উইন্ডো হ্যায় ভাইপো উইন্ডো। পশ্চিম বঙ্গাল মে ইস উইন্ডো সে গুজরে বিনা কুছ নহি হো সকতা। আরে আপনি কি করবেন বলুন না, আমাকে গালাগালি দিচ্ছে। আপনি তো আমার থেকে বয়সে এত বড়, আপনার গালাগালি আমার কাছে আশীর্বাদের সমান। আমাকে গালাগালি দিন, আরো 10টা গালাগালি দিন, কিন্তু বাংলার মানুষকে নিয়ে আপনারা ছেলে খেলা করছেন কেন? বাংলার প্রতি এত রাগ, এত বঞ্চনা, এত লাঞ্ছনা, এত বিতৃষ্ণা কেন মোদিজি? সব মিলিয়ে ভোটের প্রচারে শুরু থেকে এখন মাঝপথ অবধি বিজেপির লড়াইটা যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তেমনই তাদের নিশানাতেও একজনই অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীপক ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ।